আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর আমি যখন বাইরে হাঁটতে আসি আর বাইরের দৃশ্য দেখি, আমি তো একেবারে মুগ্ধ হয়ে যাই। সবে সবে তখন বৃষ্টি থেমেছিল, কিন্তু কালো কালো মেঘের ছাপ এখনো কিন্তু রয়ে গিয়েছিল, আর সব মিলিয়ে চারিপাশটা অপরূপ লাগছিল। এই সময় তো আমার মাথায় আসে, আবহাওয়া যখন এত সুন্দর আছে তাহলে একটু কোথাও সাইকেল নিয়ে ঘুরে তো আসাই যায়। এমনিও শরীর খারাপের জন্য আর পরীক্ষার জন্য আমি অনেকদিন ঠিক করে কোথাও ঘুরতেই যেতে পারিনি, তাই সুযোগকে নষ্ট হতে না দিয়ে আমি আজ রওনা হই বিশ্ব বাংলা গেটের উদ্দেশ্যে, যেটা আমার বাড়ি থেকে মোটামুটি ভালোই দূরে। যদি বাইকেও যাওয়া যায় তাহলেও কিন্তু যেতে মোটামুটি 40 মিনিট তো লাগবেই। কিন্তু আমার কেন জানি না বাইক বা গাড়ির থেকে সাইকেলে করে ঘুরতে আর নতুন নতুন জায়গায় পৌঁছতে বেশি ভালো লাগে। গাড়ি করে গেলে আমার খুব বদ্ধ বদ্ধ লাগে, কিন্তু সাইকেলে গেলে আমি সেই পরিবেশটাকে একদম স্পর্শ করতে করতে এগিয়ে যাই। কখনো রাস্তা বড্ড খারাপ, কখনো রাস্তা খুব ভালো, কখনো রাস্তা দুই দিক দিয়ে গাছপালায় ঘেরা, আবার কখনো পুরোপুরি খোলা রাস্তা যেখানে মনে হয় যেন রাস্তা আর আকাশ পুরো মিশে গিয়েছে। আমি এর আগেও বিশ্ব বাংলা গেটে সাইকেল নিয়ে গেছি, কিন্তু আজকে পরিবেশটার জন্য যাওয়ার আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। এই সাইকেলে করে যাওয়ার সব থেকে বড় সুবিধা হলো আমি যেখানে সেখানে দাঁড়িয়ে সেখানকার সুন্দর সুন্দর দৃশ্যকে নিজে দাঁড়িয়ে দেখতে পারি আর যতক্ষণ ইচ্ছা উপভোগ করতে পারি। এই সময় একটু বিশ্রামও নেওয়া হয়ে যায় আর সঙ্গে মনটাও আরো ভালো হয়ে যায়। বৃষ্টির জন্য এইসব কাঁচা রাস্তায় একটু একটু জল জমে আছে, কিন্তু এর জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরং আরো ভালো লাগছে। কারণ এখন তো সব জায়গায় খুবই সুন্দর রাস্তা, এমন কাঁচা রাস্তার উপর দিয়ে সাইকেল চালানোর অভিজ্ঞতাও কিন্তু বেশ ভালো, যেটা এখন আর হয় না। আমি প্রায় নিউ টাউনের কাছে চলেই এসেছি, পাশে ঝিলটা দেখছেন কত বড়, এর পাশ দিয়ে সামান্য গেলে আমি নিউ টাউনের কাছাকাছি পৌঁছে যাব। দেখুন সামনে বড় বড় বিল্ডিং কে আমি প্রায় ছুঁয়েই ফেলেছি। নিউ টাউনে ঢোকার আগে আমি চলে আসি প্রভু জগন্নাথ দেবের এই নতুন মন্দিরে, যেটা এবছরের রথযাত্রায় নতুন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। রথ উপলক্ষে চারিদিকে মেলাও বসেছিল, কিন্তু আমার আসতে বড্ড দেরি হয়ে গিয়েছে, কারণ মেলা পুরো শেষ হয়ে গিয়েছে। শুধু আমার মন রাখার জন্য কয়েকটা খাবারের দোকান দূরে উঁকি মারছে, ওনাদের থেকেই সান্ত্বনা নিয়ে আমি আবার বেরিয়ে পড়ি। আমি এবার মোটামুটি নিউ টাউনে ঢুকেই পড়েছি। এতক্ষণ আমি যেমন খোলা আকাশের নিচে দুদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে আসছিলাম, এখন কিন্তু দৃশ্যটা অনেকটাই পাল্টে গিয়েছে। গাছপালার জায়গায় দুদিকে বিল্ডিং দিয়ে বাঁধা এই রাস্তা, কিন্তু তবুও এটা দম বন্ধ লাগে না, বেশ খোলা মেলা এই রাস্তাটাও। এখন নিউ টাউনে চলে এসেছি, এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে সার্ভিস রোড, এটা আমাদের সাইকেল চালানোর জন্য বেস্ট রাস্তা। এই ধরো শুধু কয়েকটা বাম্পার ছাড়া পুরো রাস্তাটাই মানে সাইক্লিং করার জন্য বেস্ট একদম। কারণ আমাদের ক্যামেরাম্যানকে দেখাই এবার, স্যার কেমন লাগছে? হেভি হেভি হেভি। সত্যি এই সময় সার্ভিস রোডগুলো খুবই সাহায্য করে, কারণ হাই রোড দিয়ে সবসময় যাওয়া আমাদের জন্য সবসময় উচিত না, তাই সার্ভিস রোড দিয়ে আমি মনের খুশিতে আমার নিজের সুবিধা মতো সাইকেল চালিয়ে এগোতে পারি। রাস্তায় যেতে যেতে আমার চোখে নিউ টাউনের স্ট্রিট ফুড জোনও পড়ে, প্রায় 100টারও খাবারের দোকান এই জায়গাটার মধ্যে। কিন্তু আজকে চলে গেলে এই সাইকেল চালিয়ে এসে এত ঘাম বার করা সব বৃথা হয়ে যাবে, তাই লোভকে চেপে রেখে আমি আরো এগিয়ে যাই। আমি প্রায় বিশ্ব বাংলা গেটের কাছে চলেই এসেছি, দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, জায়গাটা যত কাছে আসছিল মনে আনন্দ তত বাড়ছিল। আর কিছু আগে বৃষ্টি শেষ হয়ে যাওয়ায় আকাশটা আর সঙ্গে এই বিশ্ব বাংলা গেট কি অপরূপ লাগছে দেখুন। বৃষ্টির জন্য লোকজন আশেপাশে বড্ড কম, কিন্তু তাও কিছু কিছু লোক এখনো এখানে রয়েছেন, এখানে বসে আছেন এবং হাওয়া খাচ্ছেন। আমিও তাই খুঁজতে লাগলাম একটা খালি জায়গা, আর ফাইনালি আমি সেটা পেয়েও যাই, যেখানে আমি আমার সাইকেলটাকে রেখে দু পা বাড়াতেই আমি চলে আসি একদম বিশ্ব বাংলা গেটের নিচেই। সত্যি কি ভালো লাগে এভাবে হঠাৎ সময় বার করে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এত সুন্দর রাস্তার উপর দিয়ে সাইকেল চালিয়ে এসে এভাবে দৃশ্য উপভোগ করতে। জায়গাটা অবশ্যই খুবই সুন্দর, কিন্তু আমার এই পৌঁছে যাওয়ার থেকে এই যে গোটা রাস্তা দিয়ে আমি এলাম, এই পুরো জার্নিটা আমার কাছে আরো বেশি সুন্দর, আর সেটাই আজকের ঘোরাকে আরো বেশি সুন্দর বানায়। আজকের গল্প তাহলে এতটাই থাক, ভিডিওটা ভালো লাগলে জানাবেন কিন্তু, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আবার দেখা হবে পরের গল্পে।